ওকে একা যেতে দিলে বারণ করতে পারলে না তোর মেয়ে কথা শুনে মধুজা কই মেয়েকে ডাকতে গেছে বাবা দেখলে না আয় আমার সাথে আয় প্রীতি আমি তোকে বারণ করেছি না আমার চোখের আড়াল কখনো হবি না ও বাবা আমার কিছু হবে না এখানে একা একা তুই কোথাও যাবি না তোর কিছু হয়ে গেলে আমি তো সহ্য করতে পারবো না রে আচ্ছা তুমি এত টেনশন করো কেন বলো তো সে তুই বুঝবি না আদি তোর ছোট মেয়ে যে তোর কাছে কতখানি সেটা সবাই জানে মা ছোট মেয়ে আমার একটাই মেয়ে প্রীতি আদি হাজার চিৎকার করেও এই সত্যিটা তুই বদলে দিতে পারবি না আদি প্লিজ থামো তুমি প্লিজ থামো আমার সামনে ওই মেয়েটার নাম তুমি মুখে মানবে না ওই মেয়েটার জন্য আমার আভেরি আমাকে ছেড়ে চলে গেছে আজ 20 বছর হয়ে গেল মা একদিনের জন্য আমি আভেরিকে ভুলতে পারিনি আর শুনে রাখো আমি কোনোদিনও ওই মেয়েকে আমার মেয়ে বলে মানব না চল প্রীতি কুড়ি বছর হয়ে গেছে মা আমায় ছেড়ে চলে গেছে জন্মের সাথে সাথেই আমি মাকে হারিয়ে ফেলেছি আমি কোনোদিন মায়ের আদর ভালোবাসা কিচ্ছু পাইনি কিন্তু আমি প্রতিটা মুহূর্তে মাকে খুব অনুভব করি আমি জানি আমার বাবা মাকে আজও খুব ভালোবাসেন আর আমিও আমার মাকে অনেক অনেক ভালোবাসি কিন্তু বাবার ধারণা মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী কিন্তু এতে এতে আমার কি দোষ বলো কেন বাবা আমাকে এত ভুল বোঝে এত দূরে ঠেলে দেয় মাকে আমি হারিয়েছি আর বাবা বাবা থেকেও বাবার থেকে আমি ভালোবাসা পাইনি বুকে আশ্রয়টাও পাইনি আমি আর তোমার থেকে কিচ্ছু চাই না শুধু বাবার ভালোবাসা ছাড়া দেবে জানো আমার খুব ইচ্ছে বাবা মাকে একবার তারা বলে বুকে টেনে নি আমার এই চাওয়াটুকু তুমি পূরণ করবে না প্রতি বছর মেয়েটা আজকের দিনে মন্দিরে এসে এইভাবে সবার হাতে জিনিস তুলে দেয় মায়ের আত্মার শান্তি কামনা করে পুজো দেয় আর মন্দিরে যতজন আসে আজকের দিনে সবাইকে এইভাবে উপহার দেয় মেয়েটার কথা ভাবলে খারাপই লাগে একে তো জন্মেই মাকে হারিয়েছে তার উপর আজও বাবার ভালোবাসা পেল না
তুমি খুব ভালো থেকো মা, তোমার মনে সব ইচ্ছা পূরণ হোক। চন্ডাল রাগ জানো তো বৌমা, আমি না ভেবে তল পাই না যে বাবার মনে এত ভালোবাসা এত যত্ন, যে তার ছোট মেয়ের জন্য পাগল, সেই বাবাই বড় মেয়ের জন্য এতটা ঘৃণা পুষে রেখে দিয়েছে। তারাটার জন্য আমার সত্যি খুব কষ্ট হয় মা। মেয়েটা আমার সারা দিন কেমন ভয় ভয় ঘুরে বেড়ায়। বেচারি মেয়েটা আমার মুখ ফুটে কখনো কিচ্ছু চায়নি, শুধু ওর একটাই চাওয়া, ওর বাবার ভালোবাসা আর ওর বাবার স্বীকৃতি। বাবার কাছে মেয়ের তো এটা খুব স্বাভাবিক চাহিদা, তাই না মা? প্রীতি, একি তুমি এখনো ঘুমোনি? প্রীতি কোথায়? ও রুমে তো নেই। অনেকক্ষণ তুই যখন মন দিয়ে ঠাকুরকে ডাকছিলিস তখন এসেছি, সব শুনে নিয়েছি। কি শুনলি? তুই হাত জোর করে ঠাকুরের কাছে বলছিলিস, ঠাকুর আজ আমার জন্মদিনের দিন, আমার বাবা যেন আমাকে কাছে ডেকে নেয়, এটাই আমার বার্থডে গিফট। আর বলছিলিস আমার যার সাথে বিয়ে হবে তার সাথে আজই আমাকে মিট করিয়ে দাও। অমনি না, বাবা আমাকে মেয়ে বলে কাছে টেনে নি, এই প্রার্থনা তো আমি সবসময় করি, কিন্তু বাকিটা সত্যি নয়, তোর বানানো। আজ তোর বার্থডে দিন, দেখবি তোর সব চাওয়া পূর্ণ হবে। হ্যাপি বার্থডে দি ভাই, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজ তোর বার্থডে বলে কথা, একটু তো হাস। জানি না মা কোথায় আছে, কিন্তু আমার এই চাওয়াটা যদি মায়ের কাছে পৌঁছতো তাহলেই ভালো। বড় মায়ের ব্লেসিং সব সময় তোর উপর আছে। আর বাবার, যদি বাবার আশীর্বাদটা আমি একবারের জন্য পেতাম। দেখবি বাবাও একদিন তোর ভালোবাসা ঠিক বুঝতে পারবে, আর সেই দিনটাও খুব শিগগিরই আসছে। ততদিন পর্যন্ত একটু খুশি থাক, মনটা ভালো রাখ, অন্তত দিনে দু ঘন্টা খুশি। খুশি আমার জন্য নয় রে। মোটেই না, আয় আমার সাথে। বাহ, চমৎকার! তোমরা আমায় কি ভাবো বলো তো? তোমরা দুজন মিলে নাটক করে যাবে, আর আমি তোমরা যা বলবে তাই বিশ্বাস করে নেব। সত্যি করে বলো প্রীতি কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? প্রীতি কোথায় গেছে? বললাম তো তোমাকে, ওই ওর বন্ধুদের বাড়িতে নোটস নিতে গেছে। হ্যাঁ, এইরকমই একটা কিছু বলেছিল, আমি তো অত শত বুঝি না। কোথায় বিপ্রদা একটু তাড়াতাড়ি আসবে, এখন যে কি হবে। মধুজা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তার জবাব দাও। প্রীতি কোথায় গেছে? না, প্রীতি মানে ইয়ে, প্রীতি তারাকে ডাকতে মন্দিরে গেছে। হোয়াট, হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? তোর কি বুদ্ধি শুদ্ধি সব নাশ হয়ে গেছে নাকি? ওই মেয়েটাকে ডাকতে তুমি আমার প্রীতিকে পাঠিয়ে দিলে, তুমি জানো না
ওই মেয়েটা অপয়া, ওর ছায়া মারানো পাপ। যে বা যারা ওর ছায়া মারিয়েছে তাদের সর্বনাশ হয়ে গেছে। তারা সবাই শেষ হয়ে গেছে। আর সব জেনেও তুমি নিজের মেয়েকে পাঠিয়ে দিলে ওকে ডাকতে, তুমি না মা? আমি এগুলো পছন্দ করি না জেনেও তুমি এগুলো কি করে করতে পারো? আদি থাম এবার, এই 20টা বছর ধরে অনেক বলেছিস, যাই হোক এটা তো মানবি যে তারা তোরই মেয়ে? আমি মানি না মা, আমি মানি না, জাস্ট মানি না। আর তুমি প্লিজ এই একটা কথা বলা বন্ধ করো, আমার একমাত্র মেয়ে প্রীতি, ব্যাস। আর তোমরা আমাকে হাজারবার বললেও আমি এই একটাই কথা বলবো, আমার মেয়ে প্রীতি। মধুজা, তুমি আজকে অত্যন্ত অন্যায় কাজ করেছো আমার মেয়েকে ঘরে পাঠিয়ে। আর শুধু তাই নয়, আমি জানতে চাইলে সেটা তুমি ম্যানেজ করতে চাইছিলে। লিসেন, আমি আবারও তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মনের মধ্যে আভেরিও বাঁচবে, আর যতদিন আমার মনের মধ্যে আভেরি থাকবে ততদিন ওই মেয়ের প্রতি আমার ঘৃণা বেড়েই চলবে।